স্মুথলি পটি ক্লিয়ার কেন হয় না, কারণ ভেতরটা ইন্টেস্টাইনটা ড্রাই হয়ে রয়েছে। ড্রাই হয়ে যাওয়ার ফলে কিন্তু ওই পটিগুলো কীরকম আটকে থাকে, জমে থাকে আমাদের পেটের মধ্যে, বাচ্চাদের পেটের মধ্যে জমে থাকে, ওটা বেরোতে চায় না। আর যখন দেখবে বাচ্চারা খুব প্রেশার দিয়ে মানে পটি করতে চায়, তখন অনেক সময় গিয়ে রক্ত বেরিয়ে আসে। সেই জন্য কনস্টিপেশনটাকে ঠিকঠাক করে কিওর করাটা খুব দরকার। যদি ফাইবারের ঘাটতি থাকে, জলের ঘাটতি থাকে বা খাওয়ার হজমের প্রবলেম থাকে, তাহলে এই যে জিনিসগুলো আমি তোমাদেরকে আজকে শেয়ার করবো তাতে কিন্তু খুব ভালোভাবে তোমরা রেজাল্ট পাবে। রূপকথা তোমাদের সবাইকে স্বাগতম। চলে এসছি একদম একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা ভীষণই রিকোয়েস্টেড একটা ভিডিও, প্রচুর পরিমাণে রিকোয়েস্ট পেয়েছি আমি যে কনস্টিপেশন বাচ্চাদের কী করে দূর করবে, আজকে সেটারই কিছু ঘরোয়া উপায় তোমাদের সাথে শেয়ার করব, যেটা করলে কিন্তু বাচ্চার কনস্টিপেশন থেকে অনেকটাই মুক্তি পাবে। আরেকটা কথা আমি অবশ্যই বলবো তোমাদেরকে, যে যদি দেখো যে এই জিনিসগুলো করার পরেও কনস্টিপেশন ঠিক হচ্ছে না, তাহলে আমি বলবো যে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের ডাক্তারের সাথে কনসাল্ট করো। তো সবার প্রথমে আমি তোমাদেরকে যেটা বলবো, এটার কারণগুলো আমরা যদি জেনে রাখি তাহলে কিন্তু এটাকে ঠিক করে ট্রিট করতেও আমাদের সুবিধা হবে। তো বিশাল কিছু আমি বলবো না, খুব বেসিক যেগুলো, খুব বেসিক জিনিসগুলো মাথায় রাখলে বাচ্চাদের ক্ষেত্রে খুব ভালো লাভ পাওয়া যায় সেগুলো আমি তোমাদেরকে বলবো। যেমন বাচ্চা যদি খাওয়ার পর ঠিকঠাক করে সেটা হজম না হয়, ডাইজেশনের প্রবলেম হয়, ঠিক করে সে হজম করতে পারলো না খাওয়াটা, তো তাতে কিন্তু গ্যাস অম্বলের প্রবলেম হয় আর সেটা থেকে কিন্তু কনস্টিপেশনেরও সমস্যা হয়। সেকেন্ড হচ্ছে, যদি তুমি বাচ্চাকে শুধুমাত্র প্রোটিন জাতীয় খাবার দিচ্ছো, সমস্ত কার্বোহাইড্রেট দিচ্ছো কিন্তু কোনোভাবে ফাইবারটাকে দিচ্ছ না, ফাইবারের যে পরিমাণটা দরকার বাচ্চার শরীরে সেই ফাইবারটা কিন্তু সে পাচ্ছে না, তো সেই ক্ষেত্রেও কিন্তু কনস্টিপেশন একটা বড় প্রবলেম হতে পারে। আচ্ছা, এছাড়া হচ্ছে যেটা এখন এই গরমের কালে হোক কি শীতকালে হোক খুব মেজর সমস্যা, সেটা হচ্ছে ডিহাইড্রেশন বা জলের অভাব। জলের যদি অভাব হয় তাহলেও কিন্তু কনস্টিপেশনের সমস্যা প্রচণ্ড বাড়ে। সেই জন্য কনস্টিপেশনটাকে ঠিকঠাক করে কিওর করাটা খুব দরকার। যদি ফাইবারের ঘাটতি থাকে, জলের ঘাটতি থাকে বা খাওয়ার হজমের প্রবলেম থাকে, তাহলে এই যে জিনিসগুলো আমি তোমাদেরকে আজকে শেয়ার করব তাতে কিন্তু খুব ভালোভাবে তোমরা রেজাল্ট পাবে। বেসিক্যালি এক বছর বয়স অবধি 6 থেকে 1 বছরের বাচ্চাদেরকে কিন্তু 250 ml অবধি জল দেওয়া যেতে পারে। 6 থেকে 1 বছরের মধ্যে বাচ্চাকে প্রথমে 100 ml, তারপরে আস্তে আস্তে সেটা 250 ml করতে হয়, মানে 6 থেকে 12 মাস আস্তে আস্তে 100 ml থেকে 250 ml একটু একটু করে বাড়িয়ে দিতে হয়। তারপরে 1 বছর থেকে যখন বাচ্চা 2 বছরের দিকে এগোচ্ছে বা 1.5 বছরের দিকে এগোচ্ছে, সেই সময় বাচ্চার যে অ্যাকুরেট ওয়েটটা রয়েছে, ধরো আমি বললাম যে ধরো 9 কেজি ওয়েট রয়েছে, তার সাথে 1 কেজি যদি বাড়ে তো সেই ক্ষেত্রে তোমাকে আরও 50-60 ml অ্যাড করতে হবে। মানে 250 ml তো তোমরা দিচ্ছিলে, তার সাথে আরও 50-60 ml অ্যাড করতে হবে। এটা বেসিক্যালি আমাকে আমার ডাক্তার বলেছিলো, এইভাবে তুমি আইডিয়া করতে পারো, কারণ ওভাবে পার্টিকুলার তো ওইভাবে বলা সম্ভব না। আর অ্যাক্টিভিটি চেক করতে বলেছিলো, কতটা ব্রেস্ট মিল্ক আছে সেটা জিজ্ঞেস করেছিল, এবং তার সাথে বলেছিলো যে ও কোন এনভায়রনমেন্টে থাকে সেটাও ইম্পর্টেন্ট। তো এবার গেলো জলের ব্যাপারটা, জলটা খুব ইম্পর্টেন্ট কনস্টিপেশনকে ক্লিয়ার করার জন্য। সেকেন্ড হচ্ছে খাবারে ফাইবারের মাত্রা বাড়াতে হবে, যেহেতু ফাইবার খুব ইম্পর্টেন্ট, আমাদের কনস্টিপেশন হতেই দেবে না যদি ফাইবারের ব্যালেন্সটা আমাদের বডিতে ঠিকঠাক থাকে, বাচ্চাদেরও বডিতে ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু কনস্টিপেশনের সমস্যাটা অনেকটা কম হবে। কনস্টিপেশনের জন্য বাচ্চাদের এটা খুবই ভালো কাজ করবে। আমি দেখো এখানে নিয়ে নিয়েছি একটা আঞ্জির, আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি আঞ্জিরটা, একদম সফট হয়ে গেছে। 2 খেজুর নিয়েছি, কয়েকটা কিশমিশ নিয়েছি 4 থেকে 5টা, আর নিয়েছি রোল্ড ওটস। এগুলো প্রত্যেকটাই হাই ফাইবার, ভীষণই সলিবল ফাইবার এদের প্রত্যেকের মধ্যে রয়েছে। আমি জাস্ট এটাকে একবার ধুয়েছি, ধুয়ে নিয়ে এভাবে ভিজিয়ে রেখে দিয়েছি অনেকক্ষণ, প্রায় 3 থেকে 4 ঘন্টা। তোমরা চাইলে ওভারনাইটও সোক করতে পারো। এবার এটাকে আমি একটা প্যানের মধ্যে শিফট করছি, এবার আমি এটাকে একটু বয়ল করব, একটু না পুরোটাই বয়ল করব, ভালো করে এটা সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ এটা বয়ল করব। যেহেতু আমি অনেকক্ষণ এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেজন্য কিন্তু খুব বেশি সময় লাগবে না। ওই জন্যই আমি বলছি আঞ্জির হোক খেজুর হোক, এরা কিন্তু প্রচুর সময় নেয় সেদ্ধ করতে গেলে শুধু, তো সেই জন্য ভিজিয়ে রাখবে না, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো যখন দেখবে একদম সেদ্ধ হয়ে গেছে, তুমি চামচ দিয়ে যখন হালকা প্রেস করবে, দেখবে যে নরম হয়ে গেছে, তখন কিন্তু এটাকে নামিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে, যা প্রসেস ঠান্ডা হওয়ার পরে হবে, কিন্তু কোনোভাবে কিন্তু এখন গরম অবস্থায় কিচ্ছু করবে না। এবার যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, একটুও ধোঁয়া বেরোবে না, সেই সময় এটাকে মিক্সিতে নিতে হবে। যেহেতু অনেক ছোটো বাচ্চারা আছে, এই
জিনিসগুলো ওদের তো পছন্দের জিনিস হলেই ওরা হয়তো খেলো, পছন্দের জিনিস না হলেই ওরা খাবে না। তো সেই জন্য হালকা একটুখানি মিক্সি ঘুরিয়ে নেবে, আর এটা একদম সেকেন্ড লাগবে না, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। আর পুরো মিহি ব্লেন্ড একদমই করবে না, যেন দানা দানা থাকে। আর এর মধ্যে দেখো আমি অ্যাড করছি একটুখানি গুড় একটু টেস্টটাকে বাড়ানোর জন্য, আর কয়েকটা তিল, একদম কয়েক ফোঁটা মানে কয়েকটা দানা বলা যেতে পারে। এই তিলটা কিন্তু ডেলি বেসিসে দেওয়া যাবে না, যেহেতু এখন গরমকাল, প্রচণ্ড বডি হিট হয়ে যাবে। একদিনই দেবে, দু তিন দিন বাদ দেবে, তারপর আবার দেবে। এটাতেই কিন্তু অনেকটা ভালো কাজ করবে, তিল ভীষণ ভালোভাবে কনস্টিপেশনে না কাজ করে, তো সেই জন্য আমি এখানে একটুখানি তিল দিয়েছি। এইবার দেখো এটার যে ধরনটা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা একটু দানা দানা থাকবে। বাচ্চাকে দেবে, বাচ্চার মুখের যে লালাটা যেন এর সাথে মেশে, মানে একটু যদি চিবিয়ে খাওয়ার মতো জায়গাটা হয় তাহলে বেশি ভালো রেজাল্ট হবে, কিন্তু বাচ্চা যদি একদম চিবিয়ে না খায় তাহলে এখন কিছু করার নেই, কী করা যাবে। যখন বাচ্চাকে চিবিয়ে খাবে তখন মুখের লালাগুলো এই খাবারের সাথে মিশবে, তখন কিন্তু পাচন ক্রিয়াটা অনেক বেশি ইম্প্রুভ করবে। এক বছরের উপরে বাচ্চাদেরকে প্রতিদিন এটা দিতে পারো, পুরো স্মুথ ব্লেন্ড হবে না, একটু দানা দানা থাকবে। ঠিক সেরকম একটা ফর্মে কিন্তু আনতে হবে, একদম অল্প কোয়ান্টিটিতে, একটা বাটিতে নিতে হবে, ছোট বাটিতে অল্প কোয়ান্টিটিতে তোমাকে এটা বাচ্চাকে দিতে হবে। আচ্ছা কখন দেবে এটা? ব্রেকফাস্টের ঠিক পরে দেবে, ব্রেকফাস্টের 1 থেকে 1.5 ঘন্টা বাদে তুমি কিন্তু এই জিনিসটা বাচ্চাকে সকালে অবশ্যই দেবে। খুব হাই ফাইবার এটা, কিন্তু এই যে যা খাওয়ার ও সারাদিনে খাচ্ছে তার মধ্যে এই ফাইবারটা কিন্তু ওর খাবারের ব্যালেন্সটাকে ঠিকঠাক করবে, ফাইবারটা কিন্তু ওর খাবারটাকে ঠিকঠাক করে ডাইজেস্ট করতে হেল্প করবে, ওর ইন্টেস্টাইনটাকে ড্রাই হতে দেবে না, স্মুথ করবে, যেহেতু এগুলো প্রত্যেকটা হাই ইন ফাইবার, তো খুবই হেল্প হবে স্টামাকটাকে রিলিফ দিতে, কনস্টিপেশনের রিলিফ দেওয়ার জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে যে কোনো ধরনের ফল দিতে পারো বাচ্চাকে, তার 1 থেকে 2 ঘন্টা বাদে যে কোনো ধরনের ফল দিতে পারো। কী ধরনের ফল দেবে এবার তোমাদেরকে বলি সেকেন্ড উপায়। তোমরা তো নিশ্চয়ই বহু জায়গায় শুনেছো যে কনস্টিপেশনের প্রবলেম হলে পেঁপে খাওয়াতে বলে। আমার 3টে ফল খুব ফেভারিট, সেটা হচ্ছে, 1 হচ্ছে পেঁপে, 2 হচ্ছে ফ্রুটি বা এগুলোকে মাস্ক মেলন বলে, দোকানে গেলেই তোমরা বললেই পেয়ে যাবে, আর 3rd হচ্ছে বেল। বেলও কিন্তু কনস্টিপেশনের জন্য ভীষণ ভালো। এছাড়াও আমি তরমুজ রেখেছি, তরমুজ কিন্তু বডি যে ডিহাইড্রেটেড হয়ে যায়, জলের যে ঘাটতি হয় সেটার জন্য খুব ভালো, কিন্তু কনস্টিপেশনে এক্সট্রা কিছু হেল্প করতে পারবে না, তো ওটা হাইড্রেশনকে মেনটেন করার জন্য কিন্তু খুব ভালো। আর কলা এখানে কেন রেখেছি, পেঁপে আর ফ্রুটি তো বাচ্চারা খেতে চাইবে না, তো কলার সাথে যদি মিক্স করে স্মুদি হিসেবে দেওয়া হয় তাহলে কিন্তু ওরা খেয়ে নেবে, তো এইভাবে খাওয়াতে পারো। 3rd হচ্ছে, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মানে যখন প্রবলেম হয়ে রয়েছে, মানে কনস্টিপেটেড হয়ে রয়েছে বাচ্চা, ঠিক সেই সময় তখন আমরা জল খাচ্ছি, জল খেয়েই তখন কিন্তু কনস্টিপেশনটা ক্লিয়ার হতে চাইবে না, সেই একই সমস্যাই হয়ে থাকবে যত তুমি জল খাও। এটা আগে থেকে খেলে তাহলে এটা হতে দেবে না, মানে কনস্টিপেশনটা হতে দেবে না, কিন্তু যখন হয়ে গেছে তখন তোমরা কী করবে, জল তো অবশ্যই খেতে হবে যাতে কোনোভাবে ডিহাইড্রেটেড না হয়, তার সাথে কী করতে হবে, মানে যে ইন্টেস্টাইনটা ড্রাই হয়ে রয়েছে যার জন্য ঠিক করে পায়খানাগুলো, মানে তার জন্য ঠিক করে পটিগুলো বেরোচ্ছে না বা ক্লিয়ার হচ্ছে না, তার জন্য আমাদেরকে যেটা খুব মোক্ষম জিনিস করতে হবে, এই রেমেডিটা তোমরা তখনই ট্রাই করবে যখন দেখবে বাচ্চা 4-5 দিন হয়ে গেছে কিছুতে পটি করছে না, সেই ক্ষেত্রে এই রেমেডিটা অ্যাপ্লিকেবল, আদারওয়াইজ কিন্তু এটা ডেইলি বেসিসে করা যাবে না। এটা শুধুমাত্র 2 বার অ্যাপ্লাই করতে পারো, তার বেশি একদমই না, যদি কন্টিনিউ ইউজ করতে থাকো বাচ্চার কিন্তু কিরমির সমস্যা মারাত্মক বাড়বে। খুব ভালো করে শুনবে, প্লিজ কনফিউজ হয় না, বাড়িতে যে কোনো গুড় আছে সেটাকে একটু গুঁড়ো করে নেবে, 1 চামচ মতো ওর মধ্যে ঘরোয়া ঘি দেবে, ভালো করে মিক্স করে এরকম স্মুথ বানাবে, তারপর বাচ্চা যখন দুপুরবেলা ভাত খেয়ে নেবে, ভাত খাওয়ার পরে যেভাবেই হোক ওকে 1 চামচ দিয়ে দিতে হবে, মাত্র 2 দিন করতে হবে, এটা কোনো কন্টিনিউ করার ব্যাপার না। ইন্টেস্টাইনটা যখন বাচ্চাদের খুব ড্রাই হয়ে যায় তখন কিন্তু এটা খুব ভালো কাজ করে, একটা অয়েল প্রোভাইড করে, আর তাতে পটিটা খুব সুন্দর করে ক্লিয়ার হয়ে যায়, বাচ্চা কিন্তু পটি করার সময় রক্ত বেরোবে না। সেকেন্ড হচ্ছে যে খাবারটা খাচ্ছে তার থেকে ম্যাক্সিমাম নিউট্রিশন বডিতে অ্যাবজর্ব হতে হেল্প করবে, গুড়ের মধ্যে আয়রন আছে, ঘিতে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড রয়েছে, দুটোর কম্বিনেশন অসাধারণ কাজ করবে। আর এটা 1 বছরের উপরের বাচ্চাদের জন্য, আজকে যা যা শেয়ার করলাম প্রত্যেকটা 1 বছরের উপরের বাচ্চাদের জন্য, 6 থেকে 12 মাসের বাচ্চাদের জন্য সম্পূর্ণ আলাদা রেমেডি, সেটা আমি অন্য ভিডিওতে শেয়ার করবো, প্লিজ তোমরা কনফিউজ হয়ো না। আর এই ঘি আর গুড়ের যে কম্বিনেশনটা শুধুমাত্র 2 দিন ট্রাই করবে, যখন দেখবে বাচ্চা 5-6 দিন হয়ে গেছে কিছুতেই পটি করছে না, ঠিক ওই এক্সট্রিম কন্ডিশনে এটা ইউজ করবে, আদারওয়াইজ কিন্তু এটা করবে না।
অ্যাকচুয়ালি খাওয়াটা ঠিকঠাক করে যেন হজম হয়, ঠিকঠাক করে নিউট্রিশন পায়, ওয়েস্টেজ না হয়, ঠিক করে যেন বডি অ্যাবজর্ব করতে পারে সব কিছুকে, আর ডাইজেশনটাও যেন ভালোভাবে হয়, ঠিক সেই জন্যে খাওয়ার পরেই এটা দিতে হবে। আর ইন্টেস্টাইনটাও যেন ড্রাই না হয়, এই ঘিটা কী করবে ইন্টেস্টাইনটাকে ড্রাই হওয়ার হাত থেকে বাঁচাবে, তো সেই জন্য খাওয়ার পরে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। এইগুলো করলে কিন্তু কনস্টিপেশন থেকে খুব ভালোভাবে রেহাই পাবে। আর কী কী ধরনের খাওয়ার বাচ্চাদেরকে খাওয়ালে ওদের কনস্টিপেশনটা আরও কমবে সেই রকম রেসিপি আমি প্রচুর আনবো তোমাদের জন্য। তো সেই ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও বা পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে কোনো ভিডিও তোমরা মিস না করো, আর পাশের বেল আইকনটাকে হিট করে নোটিফিকেশনটাকে অন করে রাখো। আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করতে কিন্তু একদমই ভুলো না, কমেন্ট করে তোমাদের মতামত জানিও। আর এই ভিডিওটা থেকে যদি তোমাদের হেল্প হয়ে থাকে তাহলে অন্যরাও যাতে হেল্প পায় সেই জন্য এই ভিডিওটাকে শেয়ার করো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।